আজকের এই ভিডিওটায় তারাপীঠ সম্বন্ধে অনেক অজানা তথ্য দেব আপনাদেরকে তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন এবং মায়ের ভক্তরা একবার জয়মা তারা লিখে দেবেন নিত্যদিনে দিনে শীতল ভোগ মহাভোগ এবং রাত্রিকালীন ভোগ দিয়ে মায়ের পুজো চড়ে মধ্যাহ্ন ভোগে তাকে শোল মাছ পোড়া সাত রকমের ভাজা ভাত পোলাও মিষ্টি এবং আরও অনেক কিছু আর এখানে গিয়ে কিন্তু সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম এই মায়ের মন্দিরে আর এখানে ভোর সকাল থেকেই কিন্তু মায়ের দর্শন পাওয়ার জন্য ভিড় শুরু হয়ে যায় আর এখানকার সেবাই হাত ধরেই কিন্তু মায়ের নিত্যদিনের পুজো চড়ে এর আগে কে কে তারাপীঠ গিয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর আমরা যেবার গিয়েছিলাম সেবার এখানকার সেবাই প্রিয়ব্রত ব্যানার্জি ওরফে বাপ্পাদা আমাদের পুজোর সমস্ত সুবন্দোবস্ত করে দিয়েছিল আপনারাও চাইলে বাপ্পাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারাপীঠে পুজো দেওয়ার জন্য বাপ্পাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর পুজোর পরেই ভোগ গ্রহণের জন্য মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে ভক্তগণদের ভিড় লাগে যেখানে খিচুড়ি তরকারি পায়েস চাটনি বিভিন্ন রকমের ভোগের বন্দোবস্ত থাকে এছাড়াও কিন্তু সারাদিনই এখানে প্রায় পুজো হয় আর ভিড় থাকে ভক্তগণদের লাইন তো কখনো কখনো এক দু কিলোমিটার ছাড়িয়ে যায় যেদিকে চোখ যাবে সেদিকেই ভক্তগণদের থিক করছে ভিড় আর একদম নাট মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে ভোগের ডালা যে ভোগের ডালাগুলো তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা বিভিন্ন রকমের দামের থাকে যেখানে ভাজা দম খিচুড়ি পোলাও পায়েস থাকে সমস্ত কিছুই এগুলো কিন্তু আপনারা বাড়ির জন্য নিয়ে আসতে পারবেন আমরা যেবার গিয়েছিলাম আমরা কিন্তু স্পেশাল করে একটা ভোগের থালি দিয়ে পুজো দিয়েছিলাম এছাড়াও এখানে অনেকের মানত থাকলে মন্দিরে এসে ভান্ডারাও দেয় আর এই মেন মন্দিরের চারপাশে রয়েছে কিন্তু অসংখ্য যেখানে বামদেবের মন্দির 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 থেকে আরম্ভ করে বিষ্ণুদেবের রয়েছে নাট আরও বিভিন্ন রকমের মন্দির আর এখানে অনেকেই কাপড় দিয়ে পুজো দেন আর এই তারাপীঠের মন্দির কিন্তু লাস্ট কিছু বছরে একদম বদলে গেছে যারা চার থেকে পাঁচ বছর আগে তারাপীঠ মন্দিরে গেছেন তারা বর্তমানে এই মন্দিরে গেলে কিন্তু একেবারেই চিনতে পারবেন না প্রতি গলি থেকে শুরু করে মন্দির পার্শ্ববর্তী অঞ্চল সমস্ত কিছুতে পরিবর্তন এসেছে অঢেল আর এই পেছনে রয়েছে এই পুকুরটা যে পুকুরটা কিন্তু আগে খোলা ছিল স্নানও করা যেত কিন্তু এখন কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে আর এই পুকুরের ঘাটেই কিন্তু এখন বিভিন্ন রকমের প্রদীপ মোমবাতি ধূপকাঠি এই সমস্ত জ্বালানোর বন্দোবস্ত রয়েছে মন্দিরের ভেতরে কিছুই এখন বলতে গেলে জ্বালাতে দেওয়া হয় না আমরাও আমাদের কাছে থাকা মোমবাতি প্রদীপ ধূপকাঠি এইগুলো এই পুকুর পাড়েই জ্বালিয়ে দিয়েছিলাম আর ফিরে এসেছিলাম হোটেলের দিকে আবার মন্দিরে গিয়েছিলাম যে টাইমে শীতল ভোগ হয় শীতল ভোগে কিন্তু লুচি তরকারি পায়েস বিভিন্ন রকমের মিষ্টান্ন দিয়ে মায়ের শীতল ভোগ দেওয়া হয় এই সন্দে সন্ধেবেলা তো মন্দিরে কি পরিমাণে ভিড় দেখুন যেদিকেই চোখ দেবেন সেদিকেই কিন্তু ভক্তগণের ভিড়ের ঠাসা আর রয়েছে পুজো দেওয়ার লম্বা লাইন সন্ধেবেলায় আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু সন্ধ্যা আরতি চলছিলো সন্ধ্যা আরতির সময় মায়ের মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তারপরেই পুনরায় পুজো দেওয়ার জন্য খুলে দেওয়া হয় মায়ের মন্দির আর মায়ের মুখ দর্শনের জন্য ভক্তগণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্যাকুল আগ্রহে আর তার সঙ্গে রয়েছে পুজো দেওয়ার মানুষের ঢল মন্দিরের ভিতরে কোনোরকম ফোন কিন্তু একেবারেই অ্যালাউ নেই বাইরে থেকে যেটুকু ছবি তোলা যায় সন্ধেবেলাও কিন্তু থাকে এখানে ভোগের বন্দোবস্ত এবং রাত্রিরও মাকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয় যার মধ্যে মেনলি খিচুড়ি তরকারি চাটনি পায়েস বিভিন্ন রকমের ভোগ প্রসাদ থাকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন এমন আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই করে ভোজারটা ফলো করুন